বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্বিত ফেরার জন্য 18 দিন লাগে। কেন বলছি, অনেকে হয়তো ভাবছেন যে টেস্ট চলছে, টেস্টে তো কেবল সেকেন্ডে শেষ হয়েছে, বাংলাদেশ ক্যাচ মিস করেছে, বাংলাদেশ অনেক কিছু বুঝতে পারেনি ক্রিকেটাররা, যে কারণে আরও বেশি উইকেট পড়েনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিসে 18 দিন লাগে? 18 দিন লাগে বাংলাদেশ ক্রিকেট যে বিশ্বকাপে গিয়ে ভূপাতিত হয়েছে, লজ্জিত হয়েছে, সেটা বোঝার জন্য, ব্যর্থতা বোঝার জন্য, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতা বোঝার জন্য বিসিবির সময় লেগেছে 18 দিন। 18 দিন পর তার একটা বিশাল কাজ করেছে, সেটা হচ্ছে একটা 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এবং এই যে 18 দিন লেগেছে, এই 18 দিনের মধ্যে 3 সদস্যের কমিটি করা হলেও একটা বোর্ড মিটিং করার সময় পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ 29 তারিখ, বলা হয়েছিল এ মাসের শেষ সপ্তাহে বোর্ড মিটিং হবে, ব্যর্থতা নিয়ে আলোচনা হবে, আই ওয়াশ করার জন্য ক্রিকেট বোর্ড, মানুষের কনসেন্ট্রেশন সরানোর জন্য ক্রিকেট বোর্ড বিসিবি যা করার তা করেছিল, শেষ পর্যন্ত মাস শেষের দিকে কোনো ধরনের বোর্ড মিটিং হয়নি, হবেও না, নভেম্বরে আর কোনো সুযোগ নেই। একবার যদি খেয়াল করে দেখেন যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটা যে পুরোপুরি একটা আই ওয়াশ, যেখানটায় গ্রেভিয়াস ইনসিডেন্টের জন্ম দেয়া হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবং তার পরিকল্পনাকে জবাবদিহি করা যেন না হয়, সেটা ইনশোর করার জন্য যে রোলটা প্লে করা হয়েছে বিসিবির পক্ষ থেকে, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তদন্ত কমিটির 3 জন সদস্য কারা, সেটা চেয়ার হচ্ছেন এনায়েত হোসেন সিরাজ, এরপরে 2 জন মেম্বার রয়েছেন মাহবুব আনাম এবং আকরাম খান। প্রথম কথা যেটা, যে এনায়েত হোসেন সিরাজ তিনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেটীয় অ্যাক্টিভিটি, মাঠের ক্রিকেট, ডিসিশন মেকিং কোনো কিছুর সাথেই গত 4-5 বছর থেকে অ্যাক্টিভলি ইনভলভ না। উনি অনেক ভালো অর্গানাইজার, এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট যাদের অবদানের উপর ডিপেন্ড করে আসলে এই জায়গাটা এসছে, যে এই সংগঠকদের অবদান রয়েছে তাদের একজন, কিন্তু তিনি ইনঅ্যাক্টিভ, বাস্তবতা। আকরাম খান তামিম ইকবালের চাচা, তদন্ত কমিটির রিপোর্ট যাই দিক না কেন, ধরেন আকরাম খান এমন একটা পজিশনে রয়েছেন যেহেতু তামিমের চাচা, তামিম কেন্দ্রিক অনেক ধরনের ঘটনা, অনেক আলোচনা, অনেক বিতর্ক, অনেক সমালোচনা, অসঙ্গতি এবারে বিশ্বকাপে হয়েছে, তিনি যেই রিপোর্ট দিন না কেন সেটা এক পক্ষ মানবে না। আকরাম খান যত এখানে বেটার রিপোর্ট করার চেষ্টা করুক না কেন, টু দ্য পয়েন্টে, পিন পয়েন্টে কথা বলার চেষ্টা করুক না কেন, সেটা কেউ মানবে না। এবং তৃতীয় জন যিনি, মাহবুব আনাম, তার আলোচনা আমি আসবো, তার আগে এত বড় একটা হাই প্রোফাইল কমিটি করা হলো বিশাল একটা ব্যর্থতার পরও, সেখানটায় দলের সাথে যেই লোককে পাঠানো হয়েছে সেভ দ্য মিশন করে, টিম ডিরেক্টর খালিদ মাহমুদ সুজন, তিনি আবার নেই। বাংলাদেশ দল তাদের 1.5 মাসের মিশনে কি করেছে, কিভাবে প্রভাবিত হয়েছে, ডিসিশন মেকিং কেমনে হয়েছে, এটা কি এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান কিংবা আমাদের মাহবুব আনাম ওখানটায় গিয়ে দেখেছেন, মানে তারা কি এটা দেখেছেন, তাদের কি সেই স্কোপটা ছিল বা সেই চেষ্টা তারা করেছেন, করেন নাই। বাংলাদেশ দল যখন 4-5টা ম্যাচ সরাসরি হেরে গেছে তখন আমরা কি খেয়াল করেছি, তখন এমনও ঘটনা ঘটেছে যে আসলে কোনো টিম ডিরেক্টর ছাড়া অন্য কেউ ছিল না সেখানটায়, বিসিবি পরিচালকরা সবাই ঢাকামুখী হয়ে গেছেন, কেউই ছিলেন না, জয় পেলে কিন্তু ঘটনাটা অন্যরকম হয়ে যেত। ইভেন পাপন ভাই পর্যন্ত কলকাতায় বাংলাদেশ যে সেকেন্ড ম্যাচটা খেললো সেটায় কলকাতা অবস্থান করলেও মাঠে যাননি, কারণ বাংলাদেশ খারাপ খেলছিল। আমি ওনার মেন্টালিটি বুঝতে পারি, ক্রিকেট ওরিয়েন্টেড, ক্রিকেটের জন্যই গেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখেননি বাজে পারফরমেন্সের কারণে, কিন্তু বাকি ডিরেক্টররা করলো কি, তারা তো কেউ ছিলেন না। একটা দলে কত ধরনের অসঙ্গতি হয়েছে, সাকিব চলে এসেছে, লিটন খারাপ ব্যবহার করেছে, চান্ডিকা হাথুরুসিংহে ক্রিকেটারের গায়ে হাত তুলেছে, এই ঘটনাগুলোর সাক্ষী যিনি বা সাক্ষী যারা, পুরো দল থেকে একজনকেও মেম্বার করা হয় নাই। কেন হয় নাই? যদি করা হয় তাহলে হচ্ছে ফেয়ার ইনভেস্টিগেশন হবে, যদি করা হয় যারা গ্যাঞ্জাম পাকিয়েছে তাদের নামগুলো আসবে, তাদেরকে সেভ করার জন্য, শুধুমাত্র যারা ক্রাইম সংগঠন করেছে তাদেরকে সেভ করার জন্য টিম ডিরেক্টরকে এখানে রাখাই হয়নি। অদ্ভুত না ব্যাপারটা? এনায়েত হোসেন সিরাজ অনেক বয়সজ্যেষ্ঠ সংগঠক, এর আগে 2021 সালের যে কমিটি হয়েছিল, তদন্ত কমিটি, সেই রিপোর্ট আমরা এখনো পাইনি, সিরাজ ভাই সেটা চেয়ার ছিলেন, আমরা সেটা পাইনি, কিন্তু তিনি এবারও চেয়ার। আকরাম খান যে রিপোর্টই দিক, আপনাকে বলছি একটু আগেই যে সেটা নিয়ে আপনারা সবাই প্রশ্ন তুলবেন, আমরা সবাই প্রশ্ন তুলবো, তামিমের চাচা। এবার আসুন মাহবুব আনাম প্রসঙ্গে, বাংলাদেশে যত শ্রীলঙ্কান রিক্রুট হয়, আই এম রিপিটিং, সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি করেন থ্রু দ্য চেইন অফ মাহবুবুল আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গ্রাউন্ডস কমিটির দায়িত্বে, সিলেটে গ্রাউন্ডসের অবস্থা দেখেছেন তো, জাম দিলে হচ্ছে সব ঘাস উঠে যায়,
এটারও ব্যাখ্যা পাওয়া যাবে। আমি এই গ্রামস নিয়ে আলোচনা করব আমার আরেকটা আলোচনায়, কি অবস্থা, কি অবস্থা, কোন কোন প্রেক্ষাপটে সেটা আমি আলোচনা করব। ক্রিকেটাররা বলেছেন যে আমরা আসলে প্রপার উইকেটে প্র্যাকটিস করি না, এই উইকেট প্রোভাইড করবে কে? কে? মাহবুব আনাম, যিনি চান্ডিকা হাতুরু সিং এর প্রথম দাতা, প্রথম দফায় নিয়োগ করার ক্ষেত্রে একজন মাস্টারমাইন্ড, সেকেন্ড টাইম যখন বাবন ভাই তাকে নিয়ে আসেন সেখানটাও হচ্ছে মাহবুব আনামের একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল ছিল, এবং গামিনীডি সিলভার মতো বিতর্কিত একজন কিউরেটরকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এখন পর্যন্ত কোনো দোষে দায়ী করেন নাই। বিসিবির চাকরি যেন অব্যাহত থাকে, স্মুথ ওয়েতে গামিনী যেন তার বিতর্কিত কর্মকাণ্ড করতে পারে, সেটা এনশিওর করার জন্য বা সেটা যেন বাধাগ্রস্ত না হয় সেটা চেয়ারম্যান আসলে কোনো রোল নেই। একটা ডিপার্টমেন্টের একজন বিতর্কিত মানুষ বাংলাদেশের ক্রিকেটকে প্রত্যেক দিন ডুবাচ্ছে, সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান তার এগেনস্টে না, সামটাইমস দ্য স্পিচ লাইক এরকম, এরকমও স্পিচ আমরা দেখেছি যে দায় সব আমার, গামিনীর না, গামিনী ভালো লোক। সাকিব আল হাসান বলেন যে এরকম উইকেটে খেললে ক্রিকেট খেলাটাই আমরা ভুলে যাবো, মাস্টার ফিফিন মর্তজা তামিম ইকবাল কে এটা প্রশংসা করেন। তো শ্রীলঙ্কান যত বিতর্কিত রিক্রুটম্যান, সেই রিক্রুটমেন্টের সুতাটা যেখান থেকে নাটাই যার হাতে, সেই মানুষ হচ্ছে এখানকার তদন্ত কমিটির অন্যতম মেম্বার, এবং তিনি তদন্ত করবেন চান্ডিকা হাতুরু সিং এর বিপক্ষে, তিনি তদন্ত করবেন পুরো ঘটনা, যারা দেখেছে ঘটনার সাক্ষী যারা থেকেছে। বিসিবি দুইটা ভালো কাজ করেছে, একটা হচ্ছে টিম ডিরেক্টরকে কোনো ভূমিকা রাখতে দেয় নাই কাগজে কলমে, এবং আমি যতটুকু জেনেছি যে তার আসলে রোল কি হবে, খালেদ মাহমুদ সুজনকে অনেক পুশ করার চেষ্টা করে তিনি মুখ খোলেন না, একদম বলতে চান না, কিন্তু দিন শেষে তো চাপা থাকে না, কোনো না কোনোভাবে বের হয়। তার রোল কি হবে সেই চিঠিটাও নাকি তিনি ভারতে যাওয়ার তিন চার দিন পরে পেয়েছেন, আই ওয়াশ করার জন্য খালেদ মাহমুদ সুজন টিমের সঙ্গী। তদন্ত কমিটি হচ্ছে ব্যর্থতার তদন্ত হচ্ছে, টিম ডিরেক্টর সেটার অংশ না, এমন মানুষজন অংশ যারা আসলে সেই জায়গায় ইনভলভ না, অথবা বাই ডিফল্ট রক্ষা করার জন্যই আসলে তাদেরকে সেখানটায় দেয়া হয়েছে। এরকম ডিফেক্টিভ কাজ যখন হয়, আমার দেশের একজন ন্যাশনাল হিরোকে যিনি শারীরিকভাবে লাঞ্ছিত করেন, সেটা যত আসতে বা জোরে যেভাবেই হোক না কেন, যেই ইন্টেনশনে হোক না কেন, তাকে রক্ষা করার জন্য যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদার অর্গানাইজেশন এরকম একটা ডিফেক্টিভ কমিটি বানায়, সেটাও তো 18 দিন পরে, কাদের রাখলে আসলে স্মুথ একটা যেরকম আমরা চাই সেরকম রেজাল্ট পাবো, সেরকম তদন্তটা হবে সেটা ইনশিওর করার জন্য, এর থেকে দুঃখজনক আসলে কোনো কিছু হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত সময় করতে পারেননি 25 জন ডিরেক্টর একটা বোর্ড মিটিং এর জন্য, কত দুঃখজনক, কত দুঃখজনক, তদন্ত কমিটি হতে 18 দিন লাগে, কত দুঃখজনক, তদন্ত কমিটিতে তারাই থাকেন, তিনিই থাকেন যিনি এই বিতর্কিত হাতুরু সিং এর নিয়োগদাতাদের একজন, পরিকল্পনাকারীদের একজন, তিনি তদন্ত করবেন নাসুমকে কেন হাতুরু সিং আঘাত করেছে। হাতুরু সিং বা ক্যাপ্টেন সাকিবের রিপোর্টে কোথাও সেটা উল্লেখ নাই, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, তদন্তকারী কি তদন্ত করবে এবার তাহলে বুঝে নিন।